কোরবানির সময় এ অঞ্চলে সাত ভাগে দেওয়া গরুর গোশতকে আট ভাগ করে এক ভাগ আল্লাহর রাস্তায় দেয় আর বাকি সাত ভাগ অংশীদারগণ নেয়, এটি শরীয়ত সম্মত কি না? দেখুন, কোরবানির সময় যে কজন মিলে একটা গরুতে অংশগ্রহণ করবেন, সর্বোচ্চ সাতজন করা যায়। কোরবানির সময় সাত ভাগে যদি একটা গরু কোরবানি দেওয়া হয়, গোশত বন্টন করার সময় সাত ভাগ করতে হবে, আট ভাগ নয়। এটা বাংলাদেশের অনেক জেলায় প্রচলিত আছে, শুধু এই জেলায় না, বহু জেলাতে আছে। সমাজের ভাগ বলতে আলাদা একটা ভাগ করে, অষ্টম ভাগ যেটা হয় সেটা সবার পক্ষ থেকে গরিব দুঃখীদের মধ্যে বন্টন করা হয়। কাজটার উদ্দেশ্য ভালো, যে সবার পক্ষ থেকে গরিব দুঃখীকে একটু গোশত দেওয়া হলো, কিন্তু পদ্ধতিটা ভুল। উদ্দেশ্য ভালো, পদ্ধতি ভুল। কোনো কাজ আপনার আমল নামাতে উঠবে, শর্ত হলো দুই। এক, ওই কাজ করার উদ্দেশ্যটা সঠিক হতে হবে, আর দ্বিতীয় শর্ত হলো পদ্ধতিটাও কি থাকতে হবে, সঠিক থাকতে হবে। আপনি খালেস নিয়তে, একদম আপনি আল্লাহকে খুশি করার জন্য, মানুষের কাছ থেকে কোনো বাহবা পাওয়ার উদ্দেশ্য নাই, গোশত খাওয়ার উদ্দেশ্য নয়, শুধু আল্লাহ যেন খুশি হয় সেজন্য, সে উদ্দেশ্যে বিসমিল্লাহ আল্লাহ আকবার বলে একটা কুকুর কোরবানি করে দিলেন, কি বলেন, কোরবানি হবে? কেন হবে না? উদ্দেশ্য তো সঠিক, আল্লাহরে খুশি করার জন্য করছেন, কারণ পদ্ধতি ভুল। এটা গরু, এটা কোরবানি করার নির্দেশ আপনাকে দেওয়া হয়নি। আবার গরু কোরবানি করলেন, পদ্ধতি ঠিক আছে, কিন্তু আপনার উদ্দেশ্যে গলত, গোশত দান্দা। যেমন দেখা যায় কোরবানির পরে বিয়ে হয় অনেকগুলো, বিয়ের যে গোশত আছে, এই গোশত আহরণ করা, এটা একটা ব্যয়বহুল ব্যাপার, গরু গোশত আইটেম খরচ অনেক বেশি। তো অনেকে দেখা যায় একলা গরু কোরবানি দেয়, উদ্দেশ্য হলো কোরবানির গোশত থেকে গোশত আহরণ করে বিয়ের অনুষ্ঠান সারবে। তাহলে কোরবানি আসলে উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো বিয়ের মেহমান খাওয়ানি, উদ্দেশ্যে ভেজাল আছে, কিন্তু জবাই করছে গরু, বিসমিল্লাহ বলছে, সবই ঠিক আছে। কি বলেন, কোরবানি হবে? কোরবানি হবে না, কারণ উদ্দেশ্যে ভেজাল আছে। এই জন্য কোনো নেক আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে দুই শর্তে, পদ্ধতিটা হইতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, অন্য কারোর পদ্ধতি, আমার ওনার কোনো আলেমের কোনো বুজুর্গের পদ্ধতি চলবে না। পদ্ধতি কার? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আর নিয়তটা হইতে হবে খাঁটি। এখন আপনি গরু জবাই করলেন, সাত ভাগে কোরবানি হলো, কোরবানি হওয়ার পরে গোশত এক ভাগ আলাদা করে ফেললেন, আট ভাগ করলেন, অষ্টম ভাগের গোশত গরিবকে দিলেন। আপনার উদ্দেশ্য ভালো, গরিব খাওয়া না, কিন্তু পদ্ধতি ভুল। এই জন্য যে আমার কোরবানির গোশত কথার কথা, আমি সাত ভাগের এক ভাগের হকদার, আমার ভাগের গোশত থেকে আমি কোন গরিবকে দেব না দেব, এটা তো আমার ব্যাপার। আপনি যদি জবরদস্তি সেখান থেকে একটা ভাগ উঠায় রাখেন, তাহলে তো আপনি আমার ইচ্ছার বাইরে কাজ করলেন। অনেক সময় মানুষ বলতেও পারে না, লজ্জায়, যে সবাই মিলে দেয়, বাধা কেউ দেয় কেমনে? বাধা দিলে তো মানুষ বলবে যে বখিল, নিজে গোশত খাওয়ার জন্য বলতে পারতেছে না, অথচ তার হয়তো নিজস্ব গরিব আছে, তাকে একটু বাড়াই দিবে সে, এরকম হইতে পারে কিনা? এই জন্য দান জিনিসটা জবরদস্তি হয় না, তারটা সে দিবে। আর তাছাড়া ইসলাম তাকে বাধ্য করে নাই যে কোরবানির গোশতের এক ভাগ গরিবকে দিতেই হবে, এমন কোনো কথা ফরজ ওয়াজিব না, দেওয়া উত্তম উচিত, কিন্তু না দিলেও কোরবানি হয়ে যাবে, কম বেশ করলেও কোরবানি হয়ে যাবে, এক ভাগ পুরোপুরি মাফে দিতে হবে এমন জরুরি না। তো আপনি যদি আলাদা এক ভাগ রেখে দেন, তাহলে বেচারাকে একরকম কি করলেন, বাধ্য করে নিয়ে নিলেন। এই জন্য এটা কি নাই, জায়েজ নাই। অনেক সময় মসজিদের কালেকশনও দেখা যায়, গ্রামে শহরে সব জায়গায় নাম ধরে ধরে অমুক কত দিবেন আপনি বলেন সবার সামনে, বেচারা শর্মে পড়ে যায়, লজ্জায় পড়ে বাধ্য হয়ে একটা কিছু বলতে হয়, এগুলো একটাও জায়েজ নাই। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু মাল ইমরিইন মুসলিমিন ইল্লা বিতিবি নাফসি, কোনো মুসলমানের মাল সম্পদ এটা আপনি ভালো কাজেও যদি নেন, তার মনের সন্তুষ্টিটা 100% শিওর হতে হবে। এই জন্য কোরবানি সাত ভাগে হোক পাঁচ ভাগে হোক, সেখান থেকে অটোমেটিক এক ভাগ সরায় রাখা উচিত না, এটা প্রত্যেকের যার যার উপরে ছেড়ে দেওয়া উচিত, যে আপনার ভাগ থেকে আপনি আপনার মতো গরিবদেরকে দিবেন। জি,